আপনি ডিপিআই কেন ইউজ করবেন আর ডিপিআই ইউজ করলে কি আসলে এক্সট্রা বেনিফিট পাওয়া যায় বা আসলে কি ডিপিআই ইউজ করলে হেডশট পড়ে? সত্যি কথা বলতে কি ডিপিআই ইউজ করলে কোনো লাভ হয় না, এমনকি ডিপিআই ইউজ করলে কোনো ড্রাগ হেডশটও পড়ে না? ভাই আমাদের মনে কিন্তু এইরকম কয়েকটা প্রশ্ন সবসময় থেকে যায়, বা ডিপিআই ইউজ করলে আমাদের ফোনটা নষ্ট হয়ে যাবে? আরে ভাই দাঁড়ান, এত হাসাহাসির কিছু নাই, কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন উইথ ডিপিআই এন্ড উইদাউট ডিপিআই দুইটা গেম। গাইজ দুইটা গেম প্লের পার্থক্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভাই আপনারা যারা ডিপিআই ইউজ করতেছেন বা যারা ডিপিআই ইউজ করেন না, আপনারা বয়ে আছেন, তারা এই ভিডিওটা লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা টপিক সিলেক্ট করেছি যে টপিকটা হচ্ছে গাইজ কেন আপনি ডিপিআই ইউজ করবেন, বা আপনার জন্য কি আদৌ ডিপিআই কার্যকরী, বা আপনি কি আদৌ ডিপিআই দিয়ে ভালো গেম প্লে করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের গেমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি টিপস আর ট্রিক্স এর ভিডিওতে। যারা বট প্লেয়ার আছেন তারাই কিন্তু ডিপিআই ইউজ করে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা নেক্সট লেভেলের গেম প্লে করে, যারা নেক্সট লেভেলের মুভমেন্ট করে, তারা প্রত্যেকে কিন্তু ডিপিআই ইউজ করে। আপনি এমন কোনো একটা প্লেয়ার দেখাতে পারবেন না, যত বড় বড় প্লেয়াররা আছে তারা প্রত্যেকেই ডিপিআই ইউজার উইদাউট আইফোন। যারা আইফোন ইউজ করে তাদের তো আর ডিপিআই লাগে না। তবে গাইজ যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারা প্রত্যেকেই কিন্তু ডিপিআই ইউজ করে, কারণ ডিপিআই ইউজ করার মর্মই কিন্তু গাইজ আলাদা। আর ডিপিআই নিয়ে কেন গাইজ আমি এত কথা বলতেছি জানেন? কারণ গাইজ আমি চাই যে আপনারাও ভালো গেম প্লে করেন, আর আমি চাই না যে আপনারাও বটের মতো গেম প্লে করেন, কারণ ডিপিআই ইউজ করলে গাইজ নেক্সট লেভেলের ড্রাগ হেডশট, নেক্সট লেভেলের মুভমেন্ট, এমনকি গাইজ গেমের সেন্সিটিভিটি কিন্তু কমপক্ষে 500 থেকে 600 এক্সট্রা হয়ে যায়। আমাদের গেমে বর্তমানে যে সেন্সিটিভিটি 100 দেওয়া আছে ওইটা কিন্তু আপনি চাইলেই 500 থেকে 600 কনভার্ট করতে পারবেন। কিন্তু কিভাবে? আর ওইটাও সম্ভব হচ্ছে গাইজ একমাত্র ডিপিআই এর মাধ্যমে। গাইজ যারা ডিপিআই ইউজ করে না কিন্তু যারা ড্রাগ মারতে পারেন না, তাদের জন্য কিন্তু একটা সহজ ট্রিক্স আমি আপনাদেরকে দেব। গাইজ দেখেন এখানে কিন্তু আমি কোনো ডিপিআই ইউজ করতেছি না, দেখছেন এইখানে কিন্তু আমার কোনো ডিপিআই ইউজ হচ্ছে না, বর্তমানে কিন্তু আমি নর্মাল বা ডিফল্ট ডিপিআই এ আসি, যেটা সত্যি কথা বলতে কি আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো প্রমাণ সহকারে। ভাই আপনি যদি ডিপিআই ইউজ করেন তাহলে আপনার কিন্তু একটা অতিরিক্ত লেভেলের লাভ হবে, আর সেইটা হচ্ছে আপনার ফোনের সেন্সিটিভিটি এন্ড ফ্রি ফায়ারের সেন্সিটিভিটি। কারণ যখন আপনি ড্রাগ করবেন তখন হালকা ড্রাগে কিন্তু এনিমির মাথায় আপনার শ্যুটগুলো লাগবে, বা এনিমির মাথায় কিন্তু আপনার গুলিগুলো লাগবে। আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু এখন যেই প্র্যাকটিসটা করতেছি ওইটা কিন্তু ডিফল্ট ডিপিআই, আমি এখানে ড্রাগও করতেছি তারপরেও কিন্তু অনেক সময় এনিমির বডিতে আটকে যায়। যদি এইখানে আমি ডিফল্ট ডিপিআই ইউজ না করে এক্সট্রা ডিপিআই ইউজ করতাম তাহলে আমি কথা দিতাম আপনাদেরকে যে ফার্স্টটা মারলে কমপক্ষে আমি 3টা এনিমির মাথায় লাগাতে পারতাম। আপনারা যে ক্লিপটা দেখতেছেন ওইটা কিন্তু ডিফল্ট ডিপিআই আমি মুভমেন্ট করতেছি। ভাই বিশ্বাস করেন এখানে সেন্সিটিভিটি এত স্লো আমি কিন্তু ঘুরাতেই পারতেছি না, বা আমার সেন্সিটিভিটিটা কিন্তু একেবারে স্লো হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রত্যেকটা সময় ডিপিআই ইউজ করে গেম প্লে করে থাকি, সেহেতু আমার ডিপিআই বা আমার সেন্সিটিভিটি কিন্তু একেবারে স্লো হয়ে যায় যাওয়ার কথা, কারণ ভাই আমি তো ডিপিআই ইউজ করে সেন্সিটিভিটিটা দ্বিগুণ করে ফেলি। আর এখানে যেহেতু আমি ডিপিআইটা ইউজ করতেছি না সেহেতু কিন্তু আমার সেন্সিটিভিটি একেবারে স্লো মনে হচ্ছে, আমার মুভমেন্টই কিন্তু স্লো মনে হচ্ছে, এটার একটাই কারণ ডিপিআই। যখন আপনি ডিফল্ট ডিপিআই গেম প্লে করবেন তখন কিন্তু আপনার ফোনের সেন্সিটিভিটি এন্ড ফ্রি ফায়ারের সেন্সিটিভিটি কিন্তু তেমন আপনার উপকার হবে না, বা আপনার সেন্সিটিভিটিটা কিন্তু স্লো থাকবে, এটা কিন্তু সবাই জানে, এটা কিন্তু একটা নুব প্লেয়ারও জানে, এটা কিন্তু একটা বট প্লেয়ারও জানে। এখন ডিপিআই নিয়ে আমি ট্রেনিং গ্রাউন্ডে কিছু ক্লিপ আপনাদের সামনে দেখাতে চলেছি, যেই ক্লিপগুলো দেখার পর মনে হবে আমি প্যানেল ইউজার বা আমি রেজ এডিট ইউজার। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মোবাইলেও কিন্তু এখন রেজ এডিট পাওয়া যায়। হে ভাই এই গেম প্লেটা হচ্ছে ডিপিআই দিয়ে, আর ডিপিআই দিয়ে তো দেখেছেন শর্ট রেঞ্জে আমি কত সুন্দর বা কত স্মুথলি হেডশট দিচ্ছি M80-87 দিয়ে এন্ড ডিজার্ট ইগল দিয়ে। গাইজ তো এখন আমাদের ভিডিওর মেইন টপিকসে আসা যাক। যারা যারা ডিপিআই ইউজ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, ডিপিআই যদি ইউজ করেন তাহলে আপনার সেন্সিটিভিটি এন্ড আপনার মুভমেন্ট কিন্তু গাইজ নেক্সট লেভেলের হবে। বাই দ্য ওয়ে আপনি কিন্তু যখন ড্রাগ হেডশট করবেন তখন ড্রাগ হেডশটগুলো কিন্তু নেক্সট লেভেলের হবে। আর যারা যারা বয়ে ডিপিআই ইউজ করতেছেন না, বা আপনারা মনে করতেছেন আপনাদের ফোন নষ্ট হয়ে যেতে পারে
বা ফোন ড্যামেজ হয়ে যেতে পারে, মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে, তাদেরকে বলছি ভাই ডিপিআই ইউজ করলে তেমন কোনো একটা ক্ষতি হয় না। এখন আবার হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কত ডিপিআই ইউজ করব এটা তো বললেন না ভাই, ডিপিআই কত ইউজ করবেন না করবেন এটা নিয়ে কিন্তু আমি অনেকটা ভিডিও বা দুইটা ভিডিও তৈরি করে ফেলেছি, আপনি কত ডিপিআই ইউজ করবেন বা আপনার জন্য কত ডিপিআই বেস্ট হবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবেন। যারা যারা 2GB র্যামে ইউজার আছেন, যারা 3GB 4GB 6GB 8GB তারা প্রত্যেকে কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসবেন গাইজ, আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। এন্ড যারা যারা ডিপিআই নিয়ে সংশয়ে থাকবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, যদি আপনার ফোনের এতই মায়া হয় তাহলে ফ্রি ফায়ার কেন খেলতেছেন? ফ্রি ফায়ার খেললেও কিন্তু ফোন অনেক সময় নষ্ট হয়ে যায় বা ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু অনেক সময় ফোনটা ড্যামেজ হয়ে যেতে পারে। তবে যাই হোক, যারা ডিপিআই ইউজ করে না তারা ডিপিআই এর মর্ম বা ডিপিআই ইউজ করার মজাটা কিন্তু তারা কখনোই বুঝবে না। যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড হয় তাহলে যদি আপনি স্মুথলি এন্ড ভালো সেন্সিটিভিটি পেতে চান অবশ্যই কিন্তু আপনি ডিপিআই ইউজ করতে পারেন। এন্ড যারা যারা ডিপিআই ইউজ করতেছেন তারা কিন্তু অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবেন, কমেন্ট বক্সে জানাবেন যে ডিপিআই ইউজ করে আসলেই কি আপনাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে। তবে যাই হোক ভাই, ভিডিওটি শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, আমি জানি না এক্সট্রা কথা বলেছে কিনা। তবে যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের বাসায় বর্তমানে ফানি উঠে গিয়েছে আর আপনাদের মা বাবাকে বলবেন যেন আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করতে। আশা করি খুব শীঘ্রই আমরা এই দুর্ঘটনা বা এই ঘটনাগুলি কাটিয়ে বা সেরে উঠে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এন্ড নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।